نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله يعلم ما تصنعون صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا جيفه وطالبها كلاب শুধু নয় মজলুম সহায়ক
সন্নাতে ওহুদে জালিমের প্রতিরোধ, সন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বইয়ের সকল পথ মাড়িয়ে চলার, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলার। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হংকার সন্নাত শুধু নয় মেষ্টারতে যাওয়া, আর সন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আপনারা বলেন আমিন, হয়েছে তো নাকি?
সম্মানিত ব্যক্তিবর্গ আছে, দুনিয়ায় যেভাবে সম্মান তাদেরকে আল্লাহ দিয়েছেন এটা যেন টিকে থাকে। কোরআনের সূরা দোখানের 29 নম্বর আয়াতে এই তথ্যটা আছে, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। আল্লাহ বলেন এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় ওর জন্য আকাশও কাঁদে না জমিনও কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না, এরকম মানুষ আছে না নেই? এবং শাম শশী যদি মরে যায় কুকুরও কাঁদবে না? বলবে যাকে একটা জিনিস দেব। আর অনেক মানুষকে হয়তো সম্মান দেওয়া হয় তার টাকা পয়সা অথবা ক্ষমতা আছে এই কারণে, অভাব প্রতিপত্তি আছে, তা আল্লাহ তাআলা বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই পৃথিবীতে যারা পেশি শক্তি ব্যবহার করে নিজেদের সম্মান আদায় করার চেষ্টা করে এদের কিয়ামতে কোনো গুরুত্ব আমি দেব না, আমি কথার ওজন টের পাননি। এটা যে কোনো বিষয়ের ইতিহাস লেখা হয় ঘটনা ঘটে যাওয়ার পরে, ইতিহাস কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে লেখা হয় না, ইতিহাস লেখা হয় ঘটনা ঘটে গেছে তার 8-10 বছর 20 বছর পরে। কারবালার যে ঘটনা আমরা এখন পড়ি, যে সময় কারবালার ঘটনা ঘটেছিল ওই সময় তাম পৃথিবী দেখেছিল ইমাম হোসাইন পরাজয় বরণ করেছে, কারণ তার শরীরের উপরে ঘোড়া দিয়ে দাঁড়িয়েছে ছিন্ন বিচ্ছিন্ন করেছে তার লাশকে, এমনকি তার মাথাকে শরীর থেকে আলাদা করে টেনে হিঁচড়ে ইয়াজিদের দরবারে দামেশকে নিয়ে পায়ের কাছে রেখে পা দিয়ে লাথি দিয়েছে, ওই জায়গায় লাথি দিচ্ছে যেখানে নবীজি নিজে সমা দিয়েছে। একটু খেয়াল করে শোনা লাগবে। হ্যাঁ কথা বলে কেন, কথা বলা যাবে না ভাই? কিন্তু ওই সময় সাময়িক যারা ছিল পৃথিবীতে তারা দেখেছিল ইয়াজিদ নন্দিত হয়ে গেছে, ইয়াজিদ বিজয় লাভ করেছে, কিন্তু ইতিহাস যখন লেখা হয়েছে 8-10 বছর 20 বছর পরে আমরা এখন কি দেখছি, ইয়াজিদ হয়েছে ঘৃণিত নিন্দিত অপমানিত, আর কি আমার পর্যন্ত ইয়াজিদের নামটা না মানলেই গালি হয়ে গেছে। কোনো হিন্দুকে যদি বলেন ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, বলে ওকে না ও তো গালি, ইয়াজিদকেও রাখবে না, কেউ রাখবে না। কিন্তু ইমাম হোসাইনের নাম পৃথিবীতে এখন আছে না রে? আজকে যিনি কথা বলছিলেন তার নাম হোসাইন। আমি তামিলনাড়ুতে ছিলাম 17-18 দিন, অনেকগুলো মানুষের নাম জিজ্ঞাসা করলো একটা জিনিস জানার জন্য, ইয়াজিদ নামে কাউকে পাই? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোন জাতি মুসলমান তো দূরের কথা, পৃথিবীতে এখন ইয়াজিদ নামে একটা লোক নেই, কথা বোঝা যাচ্ছে? কি বুঝলেন আপনি এখান থেকে? এই পৃথিবীর ময়দানে ওই সময় সে নন্দিত ছিল, মানুষ তাকে তার গণগান করত, কিন্তু পৃথিবীর ইতিহাস যখন লেখা হয়েছে ওই সময় এখন আর কেউ তাকে নন্দিত কেউ তাকে বিজয় বলে না, সবাই বলে ও নিন্দিত ঘৃণিত লানত দেয় বরদোয়া দেয়, ওর নাম শুনলে মানুষ খারাপ হবে। এই জন্য বেশি শক্তি ব্যবহার করে যারা টিকে থাকতে চায় পৃথিবীতে, যারা জালেম জুলুম করে টিকে থাকতে চায়, হয়তো সাময়িক ওই সময়ের জন্য ইতিহাস লেখা হয় না, ইতিহাস লেখা হয় 10-20 বছর পরে, আর যখন ইতিহাস লেখা হবে তখন আপনার নাম যতই সুন্দর এখন হোক আল্লাহ এমন ঘৃণিত করে দেবে কেউ আপনার নামও দুনিয়ায় রাখবে না। কিন্তু ইমাম হোসাইনের মতো যারা জুলুম অত্যাচারের শিকার হবে ইতিহাস তখন লেখা হবে এই মানুষগুলোকে আমার আল্লাহ এত সম্মান দেবে কিয়ামত পর্যন্ত। রাফানা লাকা যিকর কোরআনে সূরা আলাম নাশরাহ লাকা সদর এই সূরার আয়াত মিথ্যা হবে না? দুনিয়ার সম্মান এই মা মর্যাদা এটা পৃথিবীর সফলতার মাপকাঠি না, সফলতার মাপকাঠি আপনি মরণের পরে মাপ পাবেন কিনা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত
আল্লাহ পাক বলেন সবাই মারা যাবে, জীবন যাকে দিয়েছি মরণ তাকে দেবই। এখানে যাদের জীবন নেই ওদের মরণ নেই, জীবন নেই এখানে এরকম কেউ আছে? যারা আসি উপস্থিত সবার জীবন আছে। আল্লাহ যেখানে মরণের কথা দিয়েছেন মানুষের জীবন সম্পর্কে, সেখানে আগে আল্লাহ দিয়ে খালাকাল মাউতা এরপর হায়াতা, মরণের কথা আগে দিলেন কেন? মফস্বলে গ্রাম লিখেছেন এই কথাটা মানুষকে আল্লাহ স্মরণ করাচ্ছে, তুমি যাই করো যত উপরে ওঠো এই চিন্তা করবা যে মরা লাগবে। আর এই চিন্তা যখন আসবে তখন অন্যায় কাছে পা বাড়াতে তোমার মন চাইবে না, এমনি মন ছোট হয়ে যাবে না, কারণ আমার মরা লাগবে বলেন। আর এই চিন্তা যখন মানুষ ছেড়ে দেবে তখন মন যা ইচ্ছা তাই করবে। যেখানে আল্লাহ জীবন সম্পর্কে কথা দিয়েছে সেখানে মরণের কথা আগে দিয়েছে। আপনারা এখনো কথা বলছেন, আমি দেখছি কষ্ট হচ্ছে, কি করব বলেন? এবারে ভাই পেছনে স্টেজ আরো পেছনে দিতে পারেননি, জায়গা নেই, নিচু জায়গা, নিচু হলেও তো হয়তো দেখুন তো মানুষ কি করবে এইভাবে কথা বলা যায়। আমরা নারাজ না অখুশি না, আমরা খুশি, কারণ কি কৃষক যখন ধান নিয়ে আসে বাড়িতে দোলা ভর্তি বাড়ি ভর্তি ধান আর ধরে না, কৃষকের মন খারাপ হয় আনন্দ লাগে না? বাগানের এই মাহফিলে অনেক মাহফিল বাংলাদেশে আছে গরু জবাই করে মানুষ পাচ্ছে না, আর এখানে কোরআনের এই মহব্বতে মানুষ এসে আরো টাকা দিচ্ছে। আমরা নারাজ না অখুশি না খুশি, কিন্তু জায়গা দিতে পারছি না, কোন জায়গায় বড় জায়গায় যদি দেন কোন জায়গায় যাবেন, এখান থেকে যে তথ্যটা পাচ্ছি মরা লাগবে বিশ্বাসটা আমাদের ভেতরে 100% জন্ম এখনই যেন তৈরি হয়, তাহলে পৃথিবী আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, বিশেষ করে বাংলাদেশ। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রতিটি মানুষকে তার পারিশ্রমিক উজরত আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব, সে যা করেছে দুনিয়ায় ঠিক ওই পর্যায়ে তাকে দেওয়া হবে। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ, মানুষের জীবনের সফলতার মাপকাঠি আল্লাহ দিচ্ছে আয়াতে, ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। আল্লাহ তুমি আমাদের সবাইকে আয়াতটা নসিব করো, জোরে বলেন আমিন। আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা খেলাধুলা ধোকা ছাড়া কিচ্ছু না, কে বলছেন? এটা যে ধোকা, এখন যাদের বয়স 50-60 বছর তারা টের পাচ্ছে, আমাদের যারা 20-25 বছর এখনো টের পায় মনে করছে এভাবে কেটে যাবে না, যারা 50-60 বছর বয়স হয়ে গেছে জিজ্ঞাসা করেন মনে হচ্ছে যে দুনিয়ার জীবন আসলে ধোকা। ছোটবেলায় এখন যদি কেউ তাকায় ছোট্ট বয়সে তখন মনে হবে এটা স্বপ্ন, সামনের দিকে তাকাবে কোনো আকাঙ্ক্ষা মনে হবে, আর মাঝখান দিয়ে ওদের সময়গুলো সব চলে গেল। আপনি যদি মরণের পরে আল্লাহর কাছে মাপ না পান, আপনি 50-60-70 বছর না 1 কোটি বছর হায়াত পেয়ে আপনার কোনো লাভ নেই, আপনি খাবেন শরীরে মাংস তৈরি হবে পায়খানা করবেন কিছুদিন পরে মরে যাবেন মানুষের সাথে মিশে যাবে, এইটা তো আর জীবন না। আল্লাহ সফলতার মাপকাঠি দিচ্ছেন ফামান সুফসিফানি না অবুল খেলাল জান্নাতা ফাকাল ফাস, কোন মানুষ যদি মরণের পরে আল্লাহ তাকে মাফ করে জাহান্নামের আগুনে না দিয়ে বলে তোকে জান্নাত দিয়ে দিলাম, এই লোকটার জীবন সফল। ঠিক এটা বলবে কাকে? গরু ছাগলকে? এটা বলার জন্য যোগ্যতা লাগবে। আমাদের মাহবুবুল আলম হানিফ আমাদের এমপি সাহেব কুষ্টিয়াতে গেলে কমপক্ষে 50-60-70টা তরুণ তৈরি হয়, গেট তৈরি হয়। এখন মরণের পরে আল্লাহ ওনাকে যদি মাফ না করে ও 50 কেন? 5 লক্ষ গেট তৈরি হলে কি আর নাগরিক?
আমি দেব না। দুনিয়াতে আজ আপনাকে সম্মান দিচ্ছে, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, প্রভাব প্রতিপত্তি আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, এই কারণে হয়তো একটু পেছনে খোঁজ নিয়ে দেখবেন অনেক মানুষ হয়তো এই কথা বলে আল্লাহ এত মানুষ মরে, এ মরে না, এরকম মানুষ দুনিয়া আছে, যদিও ঢাকা এগুলো নেই। কুষ্টিয়াতে আমি পেয়েছি সামনাসামনি, আরে বাবা আপনি আল্লাহর ওলি, এলাকায় না থাকলে আমরা বাঁচতাম না, পেছনে যে বলা আল্লাহ তুমি এত মানুষ তুলে না, এ কি করে তুলে দিতে পারো না। আমার দাদা একটা গল্প বলেছিলাম, আমার মাঝে মাঝে মনে হয় এই যে হাজ্জাজ বিন ইউসুফ লোকটা ছিল জালেম, এত জুলুম করেছে মানুষের সামনে সামনে প্রশংসা করে কিন্তু পেছনে শুধু গালি দেয়। হয় প্রজারা এসে একদিন বলে বাচ্চা আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, শুধু গালি শোনা লাগে, এ গালি দেয়, আজকে আমি শব্দ বেশ নিয়ে বাইরে যাব, দাড়ি মাড়ি সেরকম করে লাগিয়েছে, সেই রকম একটা পোশাক পরে বাইরে গেছে। প্রতিমধ্যে একজনের সাথে দেখা গ্রাম্য মানুষ, বেড়ে বেটা হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা কেমন, মানুষ আমি এই গ্রামে রইল যার মাসে দুই দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন, তুই পাগল পাগল বলে বেঁচে গিয়েছ নাকি বাসার কথা, আখেরাতেও থাকে। মঞ্চে বসা ওলামা একরাম, বিশেষ করে আমার বড় ভাই মাওলানা জহিরুল ইসলাম নাম না জানা অনেক ওলামা একরাম এখানে বসে আছে, আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় করে আল্লাহ তাদের সম্মান মর্যাদা যেন বাড়িয়ে দেন। এই মাহফিলের বরেণ্য সদস্য যারা ইসলামী সমাজ কল্যাণ ইসলামী পথগত এই কমিটিতে যারা আছেন, যে মা তাদেরকে পেটে নিয়েছে আল্লাহ যেন এই পেটটাকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেয়। আমিন। আরো জোরে বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ না হলে মানুষ বোঝে না। আমি তামিলনাড়ুতে গিয়ে যতগুলো মানুষকে জিজ্ঞাসা করলাম, অধিকাংশ মানুষের হয় যারা স্ত্রী নিয়ে এসেছে স্তন ক্যান্সার, আর যারা নিজে গেছে ক্যান্সার, গবেষণা করে এই তথ্য গুলো তারা দিচ্ছে, মেয়েদের স্তন ক্যান্সার হওয়ার পেছনে কারণ হচ্ছে তারা যে স্তনের যে দুধ গুলো আছে খাবারটা বাচ্চাকে না দিয়ে আটকে রাখে, এগুলো ঢাকা শহরে আরো বেশি, ওরা মনে করে আমাদের ফিগার নষ্ট হয়ে যাবে, আমাদের চেহারা খারাপ হয়ে যাবে, আমরা চিকন হয়ে যাব, এই জন্য বাচ্চাকে আর দুধ এখন দেয় না, স্বামীকে বলে ডানো আনো, আমাদের পাগল করেছে, এত কষ্ট করে জন্ম দেয় এরপরে যদি বলে ডানো আনো, জন্ম দেওয়া কি বন্ধ করে দেব। মেয়েরা যদি বাবার বাড়ি 100 বছরও থাকে ছেলে মেয়ের মুখ দেখবে কথা বলে না, আমাদের বদল হতে ওরা দেখে, আর এরপরে যদি বলে ডানো আনো থেকে গলায় জোর দিয়ে পড়া দরকার, সম্মান তামা বলেরা এই কাজ করা যাবে না। আমি দেখলাম আসার সময় বহু মহিলা এসেছে, মেয়েরা যারা এসেছেন সন্তানকে আপনি দুধ দিচ্ছেন না, এটা তো আমাদের আল্লাহ দেয়নি, দিয়েছে ওইসব মেশিন পত্র তো আমাদের নেই,
আল্লাহ ওদের দিয়েছে আর ওইটা ওরা সন্তানের অধিকার নষ্ট করে আটকিয়ে রাখে। আর আমরা জানি পৃথিবীর কোন জিনিস আটকিয়ে রাখলে ঠিক থাকে না। আপনি পানি আটকিয়ে রাখবেন দেখবেন পচন ধরবে, পোকা মাকড় তৈরি হবে, দুর্গন্ধ তৈরি হবে, কাছেও যাওয়া যাবে না। আর পানি যত ছেড়ে দেবেন, এটা নদীর পানি পচন ধরে দুর্গন্ধ হয়, যত ছেড়ে দেওয়া হয় তত স্বচ্ছ নির্মল পানি আসতে থাকে। পৃথিবীর নিয়ম এটা, কোন জিনিস এক জায়গায় রাখলে ওটা ঠিক থাকে না, যত ছেড়ে দেবেন তত নতুন নতুন জিনিস পাবে। টাকা পয়সা এক জায়গায় রাখা ঠিক না, এই যে লোহা লক্কর যেগুলো এগুলো এক জায়গায় রাখা ঠিক না, ওগুলো যত ব্যবহার করবেন ওর ধার ঠিক থাকবে, কথা বলেন না কেন? আর যদি এক জায়গায় রেখে দেন মরিচা ধরবে, জম ধরবে, অগেজে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিস এক, কোন জিনিস এক জায়গায় রাখা আরো আসতে পারো। কেউ যদি এলেম এক জায়গায় রেখে দেয়, খরচ না করে, প্রচার না করে, ওই এলেম ও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি অহংকার তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নবীজি বলেন যত এলেম ছড়াবে মানুষ, তত না জানা এলেমের জ্ঞান আল্লাহ তাকে দান করবে। এভাবে ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না, এও গরম হয়। আজ গরম হচ্ছে না, কি গরম পৃথিবীর কোন জিনিস যখন এক জায়গায় রাখা ঠিক না, তাহলে মায়ের স্তনের দুধ আপনি এক জায়গায় রেখে দিচ্ছেন কোন কারণে? সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 232 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়ালে ওয়ালিদা তয়রুদি হুনা আওলাদা হুনা হাওলাইন কামিলাইন লিমান আরাদা ইয়তিম মাররাদা। আল্লাহ যে দুধ গুলো সন্তান দুনিয়াতে আসার 6 মাস আগে আল্লাহ রিজার্ভ করে রাখে বান্দার খাবারটা, আমি হিসাব করে দেখলাম একটা মানুষ জন্মের পরে কমপক্ষে 2 বছর থেকে 2.5 বছর দুধ পান করেন। প্রত্যেক দিন বিজ্ঞান এখন জানাচ্ছে কমপক্ষে 8 বার করে মানুষ দুধ খায় রাত দিন 24 ঘন্টায়। এক একবার যদি 1 পোয়া করে হয় কমপক্ষে 1 দিনে 2 কেজি করে দুধ খায়। আপনি 2 বছর হিসাব করে দেখবেন কমপক্ষে আপনি মায়ের স্তন থেকে দুধ পান করেছেন 37 মণ। আগেকার জামানার যাদের 8টা 10টা 15টা 20টা, আমার কুষ্টিয়াতে একজনের 22টা ছেলে মেয়ে, আমি হিসাব করে দেখলাম 37 মণ করে যদি হয় তে 772 মণ দুধ সন্তানরা পান করিস। সন্তান এখন ওর পেটে নাকি একটা বাচ্চা, তার মানে আরো 37 মণ, মায়ের ওজন মাত্র 50 কেজি। ওই মায়ের স্তন ক্যান্সার হয় না কারণ 800 মনের উপরে দুধ আল্লাহর স্তন থেকে বের করে নিচ্ছে, আর তোমার একটা তারপরও দিতে জানো ফিগার নষ্ট হবে। শেষে ক্যান্সার লাগিয়ে দিলে কেটে বাদ দেওয়া লাগবে, তখন দের বাবা আমি আর নিচে নামলাম না, নামে এদের আত্মের ভেতরে এখন বিজ্ঞান বলে 5 প্রকার ক্যান্সার হচ্ছে। তার 1 নাম্বারে ক্যান্সার হওয়ার কারণ 1 নাম্বার যেটা, এই যে আলো, দিন এবং রাতকে আল্লাহ ভারসাম্য করে বানিয়েছেন, আলাম লাইলা লিবাস আয়াতের ব্যাখ্যায় গবেষণা করে বিজ্ঞানের তথ্যটা দিয়েছেন। এ আয়াতের পক্ষে একটা হাদিস আমি পেয়েছি, যদিও হাদিসটা 1500 বছর আগের, নবী জানিয়েছেন আমার উম্মতেরা রাতের বেলা যখন কাজকর্ম শেষ করে এশার নামাজ পড়ে ঘুমাতে যাবে, তখন তোমার দায়িত্ব খাবারের পাত্রগুলো ঢেকে রাখবে আর বাতি বা আলো যেটা আছে নিভিয়ে দেবে, এতটুকু ছিল নবীর কথা। কিন্তু এই কথাকে গবেষণা করে আজ ক্যান্সারের যে ঔষধ মেলাটোনিন এটা আবিষ্কৃত হচ্ছে। কারণ এই শরীরের জন্য যেমন আলো দরকার, বিজ্ঞান বলছে শরীরের জন্য অন্ধকার দরকার।
মানুষের মাথার ভেতরে পাঁচটা জিনিস আল্লাহ দিয়েছেন, বিশেষ করে এই পেছন সাইডে। আপনি যখন অন্ধকার করে ঘুমিয়ে যাবেন তখন এই মেলাটোনিন ঔষধটা পেছন দিক থেকে ছেড়ে দেবে, এটা রক্তের ভেতরে মিশে আপনাকে এই পাঁচ প্রকার ক্যান্সার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। কিন্তু আমরা দিনের আলো 14 ঘন্টা 12 ঘন্টা তো নিজের শরীরে প্রবেশ করাচ্ছে, এরপরে রাতের বেলা কেউ মোবাইলের আলো, কেউ কম্পিউটারের আলো, কেউ টিভির আলো, বিভিন্ন আলো দিয়ে শেষ পর্যন্ত ঘুমানোর সময় বাতি জ্বালিয়ে আলো জ্বালিয়ে ঘুমাচ্ছে, তো অন্ধকারও শরীরে গেল কোথায়? ক্যান্সার হবে না হবে কি? এক লোকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এখানে কতদিন আছেন? বলে 13 মাস সিলেটে বাড়ি। আমার পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল, ঢাকাতে দেখালাম, ডাক্তার বলছে অসুবিধা নেই। 1 বছর হয়ে গেল, দেখি ভালো হয় না, ভারতের তামিলনাড়ু আসলাম। এখানে আসার পর 13 মাস চিকিৎসা চলছে, আমার 1,31,00,000 টাকা খরচ হয়ে গেছে। আজকে সকালে ডাক্তার রিপোর্ট দিয়েছে শরীরে আলো প্রবেশ না করার কারণে যে ক্যান্সারটা, এই যে মেলাটোনিন নামে যে ঔষধ আপনার শরীরে আসে না, একটা অনেক দামি ঔষধ, কিন্তু এটা আল্লাহ এই অন্ধকার যত বেশি হবে পেছন দিক থেকে বের করে রক্তের সাথে মিশিয়ে দেবে। এটা যেহেতু আসে না, এই জন্য পাঁচ প্রকারের ভেতরে 1 প্রকার ক্যান্সার, আপনি আর বাঁচবেন না। সুস্থতা যে কত বড় নিয়ামত আমি ওই সময় টের পেয়েছি। এই জন্য যারা আলো জ্বালিয়ে ঘুমান এটা বন্ধ করা লাগবে। একদিকে অপচয় হচ্ছে, 2 নম্বর আপনি ক্যান্সার আরো দাওয়াত দিয়ে ডেকে আসছেন, এটা বাদ দেবেন তো? আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন তুমি যদি মুসা হতে আর আমি যদি তোমার মালিক আল্লাহ হতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ বলেন, মুসা তুমি তোমার বর্ডার ক্রস করে ফেলেছো, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবা না। হযরত মুসা বলেন, আল্লাহ আমি তো আল্লাহ হতে চাইনি, যদি দিয়েছি, যদি হতাম তাহলে তুমি কি চাইতে? আল্লাহ তাআলা বলেন, মুসা যদি সাধ্য যখন দিয়েছো তুমি কখনো তো হতে পারবে না, যদি হতে তাহলে তোমার মতো আল্লাহর কাছে বান্দা হিসাবে আমি 2টা জিনিস চাইতাম, একটা হায়াতের তাজ্জিবা, একটা সুস্থতা। হযরত মুসা বলে, রব্বুল আলামিন আমি তো এইটা জানতাম না যে তোমার কাছে কি চাওয়া লাগে, তোমার মধ্যে আমি জেনে নিলাম, আমি এখনই দোয়া করছি তুমি আমার হায়াতে তাকে বাধা আর আমাকে সুস্থতা দান করো। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি বড় চালাক, খুব দামি জিনিস এটা, আপনি অসুস্থ না হলে বুঝবে না, যেমন মাথায় ব্যথা 4-5 দিন আমি টের পাচ্ছি যে কি জিনিস। কত মানুষ রক্তে মাংসে গড়া হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে আর আপনাকে আল্লাহ সুস্থ রেখে দিয়েছে, সে অবস্থায় আপনি যাকে এসেছেন আল্লাহর একটা ইবাদত, এটা এটা কি? এই ইবাদতের জন্য যারা আমরা আসলাম, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যারা আনীত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। বিশ্ব নবী ছাড়া অন্য কোন মানুষের আদর্শ যদি আপনি সজ্ঞানে স্বইচ্ছায় মেনে নেন তাহলে আপনি বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। আপনি কি আলহামদুলিল্লাহ বললেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন নবীজির আদর্শ এটা মানা লাগবে কোন জায়গায়? শুধু দাড়ি দিয়ে, টুপি দিয়ে, আর জোব্বা দিয়ে? কোন জায়গায়? যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে এখন যেটা চলছে এই জায়গায় নবীর আদর্শ আছে কিনা আপনাকে আগে দেখা লাগবে, কারণ স্থান কাল পাত্র ভেদে কোরআন কারিমের তাফসীর করা লাগে। এখন আমার ঘরে আগুন লেগেছে আর আমি আলো পোড়া খেয়ে বেড়াচ্ছি, হবে? আগে আগুন লেভান, এরপর আপনি আলো পুড়িয়ে খান, নাকি ওই যে আগুন লেগেছে আগুন দিয়ে আলো পোড়াবে না খাবেন? তাহলে এখন বর্তমান বাংলাদেশে যে মেজর সমস্যাটা রাসূলের আদর্শের ভেতরে আছে কিনা আমরা দেখি, বাংলাদেশে এখন সবচাইতে বড় মেজর সমস্যা যেটা, দুই দলের মায়ের মুখী অবস্থান। এই দুই দল ছোটখাটো দল না, বড় বড় দল। এখন এরকম বড় দলের কোনো কথা কোরআনে আছে কিনা আগে যায়,
আপনি কি রাগ করছেন? সহায় হুজরাত ভালো করে মিলাবেন, আমার প্রতি আর রাগ হবে না। রাগ হবে কার উপরে? সাহস করে না, সুবিধা নেই। আমি বলার দরকার, অ্যাডভার্টাইজ করার দরকার করছি, রাগ আল্লাহর উপরে করে। আমি শুধু থিওরি গুলো বলছি, আমার নির্ধারিত একটা আয়াত আছে, থিওরি গুলো বলছি, আপনি বাড়িতে যে মিলিয়ে নেবেন। আল্লাহ পাক বলেন, মা ইন তায়ফাতানি মিনাল মুমিনিন আকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন তাকাতিহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ইলা আখিরি আয়াত। কোন সূরা বললো? হুজুরাত 26 নাম্বার পারা 9 নাম্বার আয়াত। ভালো করে মনে রাখেন, আমল করা সহজ হবে। ওয়া মানে এবং ইন মানে যদি, তয় ফাতন মানে দল, আর তয় ফাতানি দি বছর, হিজবুন মানে দল, তয় ফাতন মানে দল, হিজবুন মানে ছোট ছোট দল, তয় ফাতন মানে বড় দল। আপনি বাংলাদেশের সাথে আয়াতটা মিলান, আমার তো মনে হয় আয়াতটা পড়ার পরে, যদিও 1500 বছর আগে নাজিল হয়েছে, আয়াতটা যখন পড়লাম মনে হচ্ছে এই মাত্র বাংলাদেশে নাজিল হয়ে গেল। যদি তোমাদের মুমিনদের ভেতরে বড় দুই দলের মারমুখী অবস্থানে ওরা লিপ্ত হয় অথবা যুদ্ধে লিপ্ত হয়, এতে তাতালু মানে ইফতিয়ার থেকে এসেছে, পরস্পর যখন মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যায়। এখানে মুমিনদের বড় দুই দলের কথা বলা হচ্ছে। আমরা জানি বাংলাদেশে এখন বড় দুই দল বিএনপি আওয়ামী লীগ, নাকি? এই দুই দল এখন মারমুখী অবস্থানে, সামনে যে অবস্থা, দুইটাই তো মমিন, নাকি? দুই দলেই মমিন আছে, আর দুই দল এখন মারমুখী অবস্থানে। আয়াতটা প্রথম অংশ বাংলাদেশের সাথে মিলে গেছে। এখন মিলে গেলে আর পরবর্তী করণীয় কি? আল্লাহ কিন্তু পর্যন্ত বলে শেষ করেননি, সমাধান দিচ্ছে। এরকম অবস্থায় যদি এসে যায় কি করবা? রাসুলের জামানে এটা ছিল, কোন সময়? মুহাজির এবং আনসারদের ভেতরে একবার যুদ্ধ লেগেছিল, নবীজি সমাধান করার জন্য পন্থা খুঁজছিলেন, আমার আল্লাহ তখন এই আয়াতটা নাযিল করেন। যেহেতু এরকম যুগে যুগে সময় আসবে, আর কোরআন তো বারবার নাযিল হবে না, হবে না, যখন যে সমস্যা আসবে কোরআন কারিমে সমস্যার সমাধান আছে, আমরা খুঁজে পাই না, কারণ কোরআনের উপরে তো আমাদের চিন্তা ভাবনা হয় না। আমাদের চিন্তা ভাবনা হয় এদেশে লালনের জীবনী নিয়ে, কয়মন গাঁজা খেয়েছ লিখিত বই পড়ে যদি এখন কেউ ডাক্তার হয়, ও কি রোগী বাঁচাবে না মেরে ফেলবে? এখন 1200 বছর আগে তাফসির যারা লিখলো, ওই সময় তার ব্ল্যাক হোল আবিষ্কার হয়নি, হয়েছে? কিন্তু ব্ল্যাক হোল বলে যে জিনিস কোরআনে কারিমে আল্লাহ দিয়েছে না দেননি? ফালা উকসিমু বিমাওয়াকিবিন নুজুম, আল্লাহ তাআলা বলেন যেখানে তারকারাজি ছিটকে পড়ে ওই জায়গার কসম, আর ওই জায়গাটা এখন বিজ্ঞান আবিষ্কার করে দেখছে, ওর নাম হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। সুবহানাল্লাহ, বলতে পারেন না? 1200 বছর আগে যারা তাফসির লিখেছিল, ওনারা কি ব্ল্যাক হোল লিখতে পারবে? কারণ ওই সময় তো আবিষ্কারই হয়নি। এই যে পল্টনে দুই দিন আগে প্রায় 8-10টা গাড়িতে আগুন লাগানোর পরে টিভির নিউজ দিয়ে কি যাচ্ছিল? ব্রেকিং নিউজ। কি যাচ্ছিল? এখন ব্রেকিং নিউজ কোরআনে আছে না নেই? আছে। কোথায় আছে? আল্লাহ পাক বলেন, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম, এই যে নাবাইল আযীম মানে ব্রেকিং নিউজ। সুবহানাল্লাহ, বলতে পারেন না? যত সমস্যা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে, সব সমস্যার সমাধান আছে, শুধু এখানে চোখ বলি আপনি নিয়ে আসতে পারেন, কিন্তু আমরা এখানে চোখ দেই না। এটা ফেসবুক এখন মানুষ ব্যবহার করছে, আপনি কাকে লাইক দেবেন, কোনটা শেয়ার করবেন,
কমেন্ট মারবেন কি সবগুলো কোরআনে আছে সূরা আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 84 নম্বর আয়াতের ব্যাখ্যা এগুলো আমরা পড়ি না ওরা গবেষণা করে ফেসবুক তৈরি করছে আমরা এর কাছে যদি আসতাম অনেক কিছু পৃথিবীকে দিতে পারতাম আমার কথা ছিল কোরআনে কারীম স্থান কাল পাত্র ভেদে যুগের জ্ঞানের আলোকে আজ মেলানো লাগবে আমার এখন যেটা দরকার যেহেতু মারমুখী অবস্থানে দুই দল লিপ্ত হয়ে পড়েছে এখন কি করা দরকার কোরআনের নির্দেশ কি আলবরণী অবস্থা যদি এসে যায় কি করবা তোমরা ফাসলিহু বাইনাহুমা তখন সংলাপ ডাকবা সমাধান করে দাও তাদের ভেতরে কে বলছেন তাহলে নামাজ পড়া যদি ফরজ হয় সংলাপ করা ফরজ আর এই কথাটা জেনেই মনে হয় প্রধানমন্ত্রী বারবার উদ্যোগ নিচ্ছেন যে সংলাপ করা লাগবে আমি নিজে দেখেছি করার সময় দেখে একটা লোক কাঁদতেছে গা হাওয়া করে কাঁদে গাবার গিলাপ ধরে কি কান্না ডাক দেওয়ালে আল্লাহ তুমি আমার মরণ দাও কি গো মরণ কামনা করে আর কাছে আমি আর বাংলাদেশ করবেন কেন যে দোয়া করে আসলেন কাবার গিলাপ ধরে দোয়া কবুল হয়ে গেছে যে ঝড় উঠেছে আপনি আর বাঁচবেন না আপনি মরবেন আমার বংশ আমির হামজা এর দোয়া তো আমি এবছর জন করিনি সিটা ঝড় দেখে দোয়া পাল্টে ফেলেছে এতক্ষণ কাঁপছিল যে আমি মরণ চাই যদি মমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে মমিনদের দুইটা ছোটখাটো দল না বড় বড় দল বাংলাদেশের সাথে আপনি আয়াতটা মিলান আমার মনে হয় 100 ভাগ মিলে যাচ্ছে তখন কি করবে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে সমাধান করবে সংলাপ ডাকবে তাহলে নামাজ পড়া যে আল্লাহর হুকুম মমিনদের মীমাংসা মেটানো তার হুকুম একই আল্লাহর হুকুম এতটুকু বলে আল্লাহ কিন্তু শেষ করে দেন আয়া আল্লাহ তাআলা বলেন ফাইম বাগাতে ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ অতঃপর যদি তাদের একদল অপর দলের উপর চড়াও হয় সংলাপ ডেকে মীমাংসা করার পরে যদি এক দল আর এক দলের উপরে চড়া হয় কি করবে তোমরা মমিন যারা আছো তোমাদের দায়িত্ব তোমরা তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে আমি এই সমস্ত আয়াতগুলো যখন গবেষণা করি পড়ি আমার মনে হয় যদিও এটা 1500 বছর আগে নাজিল হওয়া মনে হচ্ছে এই মাত্র বাংলাদেশ দেখে নাজিল হয়ে গেল এখন এই সংলাপ ডাকবে কারা আল্লাহ কি এতটুকু বলে যদি শেষ করে দিতেন তাহলে হট্টগোল আরো বেশি বাড়ত ডাকবে কারা যে সমস্যা যতটুকু ওই পর্দায় যারা আছে তাদের দায়িত্ব এই ইউনিয়নের ভেতরে যদি গন্ডগোল যদি হয়ে হয় মীমাংসা করার জন্য খুব বেশি দূর যাওয়া লাগবে না মেম্বার যিনি আছে যদি না পারে চেয়ারম্যান আছে উনি যদি না পারে উপজেলা চেয়ারম্যান আছে না পারলে এমপি আছে এরপরে না পারলে তাহলে কোর্ট কাছারি আছে দেশে এরপরেও যদি না হয় সমস্যা যদি আরো বড় হয় তাহলে জাতিসংঘ আছে ওআইসি আছে সেনাবাহিনী আছে দেশে কথা বলছেন সমস্যা যে পর্যায়ে যাবে ওটা ওই রকম জায়গা থেকে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে যেহেতু মেজর সমস্যা এটা এটার জন্য এখন ওআইসি জাতিসংঘ সেনাবাহিনী তাছাড়া আমির হামজা ডাক দিলে আসবে না এখন এটা ডাক দেওয়ার জন্য যোগ্যতাটা কি
সূরা নিসা 5 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 60 নাম্বার আয়াত আর 65 নাম্বার আয়াত এই দুইটা আয়াত আল্লাহ থেরটা দিয়েছে যেটা ডাক বেকারা না আমার মনে হয় এদিকে যাওয়া ঠিক হচ্ছে না খুব আরামে আসুন নির্দেশ আছে খেয়াল করে শুনবেন না তো আমার উপর রাগ হবে যদি আপনার কোনো কিছুর বিষয়ে রাগ হয় তাহলে আল্লাহকে বলবেন এই আয়াত কেটে বাদ দিয়ে দাও তো ঝামেলা হচ্ছে ওই যারা ইমানের দাবি করো আমি কিন্তু আগেই বলেছি বড় দুই দল আর দুই দলই মুমিন আল্লাহ বলেন যারা ইমানের দাবি করে ইমান যাদের আছে মুমিন তাদেরকে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমি আল্লাহর আনুগত্য করো ইতাত করো আমার রাসূলের আনুগত্য করো ইতাত করো আর তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় যারা নেতা তাদেরকে তোমরা মেনে নাও এখানে যে আতিউ শব্দটা এটা ফেল এটা ভার এটা ক্রিয়া এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন কিন্তু উলিল আমর তাদের নামে দেয়নি এতে শিক্ষা হচ্ছে আল্লাহ রাসূলকে মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু কেউ যদি নেতা কাউকে মানতে চায় আল্লাহ রাসূলের পরে অবশ্যই তাকে চিন্তা ভাবনা করে মানা লাগবে কারণ তাকে মানা ফরজ তাকে জানা ফরজ আপনি না জেনে যদি মানতে যান উনি যদি জাহান্নামে যায় আপনাকে নিয়ে যাবে এই জন্য কোন ইবাদত যদি কেউ করে ইবাদতটা জেনে করা ফরজ আর অনেকে আমরা ইবাদত করছি কিন্তু না জেনে ইবাদত যদি কেউ না জেনে আবেগ দিয়ে করে তাহলে ইবাদত করার পরও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে যেমন সেজদা সেজদা একটা ইবাদত এই সেজদা যদি কেউ না জানে যে কোথায় দেওয়া লাগবে কেমন করে দেওয়া লাগবে এটা যদি কেউ না জেনে পীরকে সেজদা দেয় কবরে দেয় তাহলে ঈমান থাকার কথা না চলে যাওয়ার কথা ওটা ইবাদত কিন্তু না জেনে করিস নেতা মানা ফরজ কিন্তু তাকে জানা ফরজ এই জন্য আতিয়ার শব্দটা আল্লাহ নেতাদের নামের আগে আর দেননি আল্লাহ বোঝাতে চেয়েছেন আমি এবং আমার রাসূলের আনুগত্য যারা দুনিয়ায় করে চলবে তাদেরকে তোমরা মেনে নেবে ওদের মানাও ফরজ এই জন্য নেতা হওয়ার কোয়ালিটির ভেতরে আমি তিনটা জিনিস পেয়েছি মুসলিমদের যদি কেউ নেতৃত্ব দিতে চায় তিনটা গুণ তাদের লাগবে তাফসীরে ইবনে কাসিরে আছে এক নম্বরে অন্য জাতির না মুসলমানদের মুসলিমদের যদি কেউ নেতৃত্ব দিতে চায় এক নাম্বার তার গুণাগুণ হবে কোয়ালিটি হবে এ তথ্যটা আছে সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে আমি দলের গুলো লম্বা করে দিতে পারছি না সময় যেহেতু কম আমার অনেক দূরে যাওয়া লাগে আপনি শুধু এই আয়াতটা লিখে থিওরিটা বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন যে নেতৃত্ব দেবে কারা মুসলমানদের এই যে ঘোষণাটা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে জিজ্ঞাসা করেছে আল্লাহ খলিল ডাক দিয়ে বলে আল্লাহ এদের নেতা হওয়ার যোগ্যতা এটা কি শুধু আমি একাই পেলাম নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা প্রবেশ করে দেখি কি আছে এরপর যদি কারেন্ট চলে যায় আমি মোনাজাত করে দেবো যা কপালে আছে উদ্দমা
নদীর ভেতর থেকে বড় উপকার মানুষ এখান থেকে সুস্বাদু মাছ পাবে। অনেকগুলো জিনিস নদীতে পড়ে যায়, বিশেষ করে ময়লা। ঢাকাতে যদি নদীটা না থাকতো মানুষ দুর্গন্ধে ভরে যেত। এটা যে নদীর উপকারিতা কবি হয়তো বসাতে চেয়েছিলেন, এটা নাও হতে পারে, আমার মেধা তো ওনাদের মেধা আরো বড়, যেহেতু ওনারা হয়তো এইভাবে লিখতেও পারে যে নদীর যে উপকারিতা আছে নদীর সুস্বাদু মাছগুলো খেয়ে এই মানুষগুলো যেন আমার আল্লাহর শুকরিয়া আদায় করে। কারণ এই বাংলাদেশের সব নদী তো আছে আর রহমান কাটে নাই, কেটেছে, কে কেটেছে, আল্লাহ তৈরি করে দিয়েছে। সুতরাং আল্লাহ এই নদী থেকে মানুষ উপকার পাবে। একবার সোজা হয়ে গেলে তো কয়েকটা জেলার মানুষ তো উপকার পেত, এই 64টা জেলার মানুষ তার উপকার পেত না, এই জন্য আঁকা বাঁকা হয়ে গেছে যে এই জেলার পাশ দিয়ে গেছে তারাই নদীর উপকার পায়। আর উপকার পেয়ে মানুষ সুস্বাদু মাছ পাবে, ময়লাগুলো ওখানে ফেলবে, অনেকগুলো উপকার আনবে, মানুষ তখন শুকরিয়া আদায় করবে মাথা নত করবে। এটা যদি আপনি বুঝে পড়ে এই সেন্সে পড়তেন তাহলে আপনার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মাথা নত হয়ে দিত। ঠিক, এতটুকু একটা কবিতা আমি এই ছোটবেলায় একটা বাচ্চাকে পড়াতাম, এ আমার এই শব্দটা জিজ্ঞাসা করেছিল যে স্যার এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, কেন কবি এটা না লিখে আমাদের ছোট নদী চলে সোজা সোজা দিতে পারেন? তখন আমি নিজে বোঝাতে পারিনি, কিন্তু এখন বুঝতেছি না আসলেও তো আঁকা বাঁকা হয়ে দেওয়ার কারণে, কারণ সবাই যেন নদীর উপকারিতা পায়, সুস্বাদু মাছগুলো এখান থেকে খেতে পারে, আমার বান্দারা সমভাবে সমানভাবে সবাই বলতে পারে না, বুঝে পড়ার ভেতরে কবিতার ভেতরে যদি এই থাকে কোরআন কি কবিতা চাইতে কম দামি? এইটা পড়ার সময় বুঝে পড়ে না কোন কারণে? এটা যদি একটু বুঝে পড়ার চেষ্টায় থাকে এই দেশের শিরিক আর বেদাত এমনি দূর হয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে শিরিক আর বেদাত যেটা জিকিরের নাম নিয়ে বিভিন্ন ভণ্ড পীরের দরবার থেকে আসে ঢাকায় বেশি, কত বড় বড় আল্লাহর ওলি বড় বড় দরবার খুলে বসে আছে আর জিকির দিচ্ছে কি হো হো, কান খাড়া করে শোনেন মুসলমান, চারটা শব্দ আছে পুরো জিকিরের, পড়া কোরআন শরীফ হাদিস শরীফ আমি খুঁজে চারটা শব্দ পেয়েছি জিকিরের, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটা শব্দ বাদে জিকিরে আর কোন শব্দ নেই। আর জিকির হচ্ছে প্রধানত পাঁচ প্রকার, পড়া কোরআন শরীফ গবেষণা করে আমি পাঁচটা অর্থ পেয়েছি জিকিরের, জিকিরের অর্থ পাঁচটা শব্দ চারটা, কথা কি বোঝা গেল? জিকিরের শব্দ কয়টা, জিকিরের অর্থ পড়া কোরআন শরীফের ভেতরে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে জিকরুন জাল কাবর ব্যাখ্যা করতে গিয়ে পাঁচটা অর্থ দিয়েছেন। এক নাম্বার জিকির মানে কোরআন শরীফ, তিনি দলিল দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নাম্বার আয়াত। আল্লাহ বলেন এই যে জিকির কোরআন আমি আল্লাহ নাযিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জিকিরের প্রথম অর্থ কোরআন, কথা বোঝা গেল? দুই নম্বর জিকিরের অর্থ হচ্ছে উপদেশ, ফাদাক্কির বিল কোরআন মাইয়া খফ ওয়াইদ, এটা সূরা কাফ 26 নম্বর পারায় আছে 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যখন উপদেশ দেবেন মানুষকে ওয়াজ করবেন আপনার পুরা ওয়াজ নসিহত হবে কোরআন দিয়ে, কারণটা কি? কারণ হচ্ছে মাইয়া খফ ওয়াইদ উপদেশ দিলে যাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে ওদের কাজ হবে, অন্য উপদেশ দিলে ওদের অন্তরে অত প্রভাব ফেলবে না। এই যে লোহা অথবা স্বর্ণ আপনি যদি আগুন দিয়ে জ্বালান সারাদিন স্বর্ণ আগুনে জ্বালাবেন কিন্তু গলবে না, লাল টক টক করবে গলবে না, কিন্তু ওপরে সোহাগা ছিটিয়ে দেন বলে পানি হয়ে যাবে, কথা বলেন কেন? মানুষের অন্তর ঠিক ওই রকম, আপনি সারাদিন কিচ্ছা কাহিনী বলবেন বাবার জীবনই বলবেন ওর মন নরম হবে না, যখন কোরআনের আয়াত ছিটিয়ে দেবেন ওর মনটা একেবারে মোমের মতো নরম হয়ে যাবে, কোরআনের একটা মজেজা, সুবহানাল্লাহ বলেন, কোরআনের উপদেশ আসবে। উপদেশ দেওয়া হচ্ছে হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, এটা কোরআনে নেই হাদিসে নেই ইসলামের ইতিহাসেও নেই, ভণ্ডরা সব বানিয়েছে।
অনেক মানুষ ওয়াজ করছে, এই ওয়াজটা বেশি হয়, বিশেষ করে আয়াত পড়ে এক রকম আর তাফসীর করছে আর এক রকম। আয়াত পড়া হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এই নবী কোন নবী, এ নবী ফাতেমার বাবা, এ ফাতেমা কোন ফাতেমা, হুসাইনের মা, হুসাইনকে চেনেন, কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। এবার আপনাদেরকে আমি হুসাইনের জীবনী শোনাবো, শুরু হয়ে গেল আড়াই ঘন্টা, আয়াত পড়েছে কি আর করছে কি, এটা বাংলাদেশে বেশি হয়। ঢাকা আলেমদের শহর, মসজিদের শহর, আজকে এই মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি যে যেটা ভিডিও হচ্ছে কালকে 228টা রাষ্ট্রে দুনিয়ায় ছড়িয়ে যাবে, এখান থেকে আহ্বান জানাই যারাই ঢাকায় আসবে, সে পীর নামে হোক আর আল্লামা হোক, মাওলানা মুফতি হোক, মুসাদ্দিদ হোক, যাই হোক, যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের আটটা দশটা করে অর্থ বের করে কোরআনের তাফসীরের নাম বলে আমাদেরকে বোঝান, বাবার কিচ্ছা কাহিনি শোনার জন্য আমরা রাত জেগে বসে নেই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা না বলা না বললে কি হয়, সেদিন গায়বান্ধায় এক সভাপতি এরকম বলছিল, হুজুর এটা বলার দরকার, মানে এটা তো আর কোনো দলীয় স্লোগান না, এটা হচ্ছে কোরআনের স্লোগান, সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ এই স্লোগানটা নিজে দিয়েছেন, আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন কোরআন নাযিল করার পরিক্রমায় ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মানুষের রোগ মুক্তির কারণ, এমন কোন রোগ নেই যেটা শিফা কোরআন দিতে পারে না, প্রত্যেকটা রোগের মূল ঔষধ এখানে আছে, সে দুনিয়ার রোগ হোক আর আখেরাতের রোগ হোক, কথা বলছেন আমার, এটা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা পৃথিবীর কোন মানুষের দলীয় স্লোগান না, এটা আল্লাহ নিজে বানিয়েছে, এটা যদি আপনি দেন আপনার সাহাব হবে, কারণ সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতে মূল অর্থ এটা, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে, এত দলিল দিয়েও কিছু মানুষের মন খারাপ হয়, মানে তারপর বলছে হুজুর এতদিন জানতাম যে এটা দলীয় স্লোগান না, না এটা কোরআনের স্লোগান, আবার বলছি সূরা বনি ইসরাইল 82 নম্বর আয়াত মনে থাকবে আপনাদের, এখন থেকে শিক্ষা দেওয়া লাগবে, যারাই আসবে আপনি বলবেন কোরআন থেকে কথা বলা লাগবে, কিচ্ছা কাহিনী শুনে আমি রাত জেগে বসে থাকবো দরকার নেই আমার, আপনি একটা শব্দ বলেন কিন্তু কোরআন থেকে বলা লাগবে, ওই সাপের কাহিনী মাছের কাহিনী লাইলি মজনু শোনার জন্য আমরা বসে নেই, কারণ কোরআনের উপদেশ দিলে উপকার হবে কাদের, তাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, আমাদের আছে না নেই, র‍্যাব ধমক দিলে আপনি কি করে ফেলেন, আর এখানে ধমক দিচ্ছে কে, আল্লাহ, জিকিরের অর্থ উপদেশ, কিন্তু এই উপদেশ আল্লাহ আপনাকে কোরআন দিয়ে, জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ, জিকিরের 3 নম্বর অর্থ কি, নামাজ, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়্যা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সূরা জুমার 9 নম্বর আয়াত, আল্লাহ বলেন যখন জুমার দিন আজান দেওয়া হয় সব কাজ কাম বন্ধ করে দিয়ে জুমার নামাজের দিকে দৌড়াও, এখানে জিকির মানে নামাজ, জিকির মানে নামাজ, এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বিষয়টা জানো, জিকিরের 4 নম্বর অর্থ জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান, এটা সূরা তহা 134 নম্বর আয়াতে আছে, ওমান আরাদান যিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন আমার জিকির আমার কোরআন আমার আইন কানুন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জীবন আমি অশান্তিময় করে দেব, ওদের জীবনের আয় উন্নতি হবে কিন্তু কোনো বরকত থাকবে না,
এখানে কোরআনের নির্দেশ বাদ দিয়ে কোরআনের আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে, কোরআনের আইন হচ্ছে যাকাতের মাধ্যমে সম্পদকে পবিত্র করা, কেউ যদি নিয়মটা বাদ দিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি জারি করে টাকা পয়সা উপায় করে না, এলাকায় সুদ নেই, টাকা ছেড়ে রাখে টাকা আসে, ধরে বলো সুবহানাল্লাহ। আজকে একজন এসে আমার বলছে, হুজুর অনেক হাসি আছে এলাকায়, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদ পড়ে, পাগড়ি মাথায় জুব বাগায়, বড় বড় দাড়ি, শুধু ব্যাংকে টাকা রেখে দিয়েছে, টাকা তোলে খায় আর আল্লাহ আল্লাহ করে, তোমার নামাজ রোজা কবুল হওয়া দূরের কথা, মায়ের সাথে জেলা করা দূর হচ্ছে, ঘিনিত কথা না? মায়ের সাথে ৩৩ বার জেনা করার গোনা হয় যদি কেউ চায় না পরিমাণ সুদ খায়, আর তুমি দেদার সেই কাজ করে যাচ্ছ। হ্যাঁ, যাকাত ভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে এটা যদি কেউ করে তা কি হবে, এই কি হবে, এই প্রশ্নের জবাবে আল্লাহ এটা দিয়েছে, আপনার জীবনে আল্লাহ বলেন দঙ্কা, উন্নতি হবে না, চারমাত্রকে দেখবে যে দশ দিক থেকে আসছে, আমি আল্লাহ আরো ২০ রাস্তা খুলে দেবো ওটা চলে যাওয়ার জন্য, কারণ আল্লাহ আইন বাদ দিয়ে তুমি উপায় করেছিলেন। এই জন্য যারা সুদ খায়, যারা ঘুষ খায়, চারমাত্রকে দেখা যায় বহু টাকা কিন্তু টাকা থাকে না, যে সমস্ত অফিসাররা ঘুষ খাচ্ছে আপনি দেখবেন ওদের পরিবারে কোনো শান্তি নেই, কারণ শান্তি এটা কিনতে পাওয়া যায় না, শান্তি হচ্ছে আল্লাহর নাম, সালাম, সালাম কার নাম? আপনি তার আইনটা বাদ দিয়ে উপায় করবেন ঘুষ খেয়ে, তা আপনাকে আল্লাহ শান্তি দেবে কোন কারণে? এটা তো দুনিয়া গেল আর আসর হয়ে আমার কিয়ামত ইয়ামা, আর মরণের পরে যখন আপনি উঠবেন চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবেন। এদের কোরআন যারা জানে না, কোরআন যারা শেখে না, কোরআনের আমল যাদের নেই, কোরআনের আইন যারা মানবে না, ওই মানুষগুলো দুনিয়ায় অশান্তিতে থাকবে আর কিয়ামতে অন্ধ হয়ে উঠবে, জোরে বলে নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহর একটা আইন মানে না, কয়টা? আল্লাহর একটা আইন না মানার কারণে ৭০ লক্ষ বছরের ইবাদত সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এদিকে তাকান, শয়তান আল্লাহর একটা আইন মানে না, কিন্তু আল্লাহর আইনের বিপক্ষেও আরেকটা আইন তৈরি করেনি, করেছে? কিন্তু যে মুসলমান মানুষ আল্লাহর বান্দা দাবি করার পর আল্লাহ আইন তো মানেই না, যারা আল্লাহর আইনের কথা বলে তাদেরকে ধরে পিটায়, মিথ্যা মামলা দেয়, কারায় নিয়ে যায়, এই কারা ষড়যন্ত্র করে, আল্লাহ আইন তো নিজে মানে না, আর আল্লাহ আইনের বিরুদ্ধে নতুন আইন তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এত শয়তানের বড় ভাই না? আল্লাহ আইন শয়তান একটা না মানার কারণে যদি সব শেষ হয়ে যায়, আপনি তো আল্লাহর আইন মানেন না, যে জিকির একটা আল্লাহর আইন এটা মানেন না, আর নতুন করে জিকির তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেন, আপনি তো বড় শয়তান। জিকিরের শব্দ কয়টা? জিকিরের অর্থ ৫টা, ৪টা বললাম আর একটা জিকির মানে স্মরণ, ফাজকুরুনি আজকুরকু অশকুরুনি ওয়া তাকফুরু, সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে আমাকে স্মরণ করো আমি স্মরণ করব। এই শব্দের অনেক ব্যাখ্যা আছে ইন্টারনেটে, দেখবেন জিকির আমির হামজা লিখবেন চলে আসবে জিকিরের আলোচনা, ওখানে জিকির বলতে ভ্রান্ত যে ধারণাগুলো আছে আপনার কেটে যাবে। আমরা মনে করি জিকির মানে পীর সাহেবরা যা দেয় ওইটা না, জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ, জিকির মানে নামাজ, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে স্মরণ, স্মরণ বলতে পারেন না। আর জিকিরের শব্দ কয়টা? আবার বলেন, আবার বলেন, মনে রাখবেন আজকে থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা শব্দ বাদ দিয়ে জিকিরের কোনো শব্দ নেই। হ্যাঁ, যেগুলো আছে ওগুলো দোয়া দরুদ,
কেউ যদি এই চারটা শব্দ বাদ দিয়ে নতুন কোন শব্দ আবিষ্কার করে বলে এইটাও জিকির, ওর ধান দাও এটা। সুতরাং এটা জিকির না। এখন তো জিকির বাংলাদেশে হচ্ছে দয়াল বাবা, ইয়ালি বাবা, এমনকি বসেন বসেন বসে যান। শয়তান আমার, শয়তান যদি ওরা দেখে চুল ধরে টান দেবে। আমি এত শয়তানি করি না, তুই বসেন বসেন বসে যান, জিকির বানিয়েছিস। শয়তান দেশে আছে না নেই? আরে উল্টা পাল্টা কথা বলি, সে যে জাহেরি হোক না কেন, আর হ্যাঁ আর মোল্লাহাদের দ্বারা ইসলামের এত ক্ষতি হয়। আবার নাম দিয়েছে সন্নি, একটা সন্ন্যত করেন নাই, শুধু নবীর আগলা মহব্বত দেখিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। আপনি এই দলিলটা পাবেন কোথায়? সূরা আরাফ 8 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 51 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি তো আন্দাজে বলছি না, আপনি একটু মিলান। আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহাওয়া ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে তারা তাদের দিনকে ইসলামকে হাসি ঠাট্টা রূপে গ্রহণ করেছে, খেল তামাশা বানিয়েছে। ওরা জিকির একটা ইবাদত, ওটাকে এমন কায়দায় আজ মানুষের কাছে নিয়ে গেছে নাচানাচি করে। নতুন নতুন শব্দ তৈরি করে আল্লাহর নামে নেই, বাবার নামে জিকির করে। সুতরাং ওরা ইসলামকে হাসির পাত্র বানিয়েছে। এদের পরিণতি কি? আল্লাহ পরের শব্দে দিয়েছেন, ফালে ইয়াও মানাম সাহুম কামানাসুলি কায়াও মিহিম আদা ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে। আর সাধারণ মানুষ মনে করে ইসলাম মনে হয় এরকম নাচানাচি। কথা বলেন কেন? নবীজির 63 বছরের জীবন পড়ে আছে, বিশ্ব নবীর সাহাবীদের জীবন পড়ে আছে। আপনি ওখানে দেখেন কোন সাহাবী জিকির করতে করতে লাফিয়েছে না, নাচানাচি করেছে না, নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করেছে, কোন বাবা নামে তারা জিকির করেছে। আপনি এগুলো পেলেন কোথায়? এগুলো সব ফিকির, একটা জিকির না। জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট ভাবে বলছি যারা চারটা শব্দ বলে জিকির করবে না, এগুলো সব বেদাত। আর প্রত্যেকটা বেদাত হচ্ছে গোমরাহী, আর প্রতিটি গোমরাহ মানুষ আমি জানি না, সে যে করুক না কেন, এ চারটা শব্দ বাদ দিয়ে কোনো জিকির নেই। হ্যাঁ, যদি আপনি জিকির করতে চান তাহলে কোরআনের আয়াত অথবা হাদিসের দলিল দেওয়া লাগবে। আপনার কোন বাবা কি বলেছে ওটা আমি মানি না। ওরা কিন্তু কোরআনের আয়াত এমন ভাবে পড়ে দলিল দিচ্ছে, সে আয়াতে এই কথা নেই। আমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের মাঝের অংশ, এটা পড়ে দলিল দেয়। এটা কি ইল্লাল্লাহ জিকির করার আয়াত? আল্লাহ বলছেন আল্লাহ বাদে কে আছে যে গুনাহ মাফ করবে? প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ সূরা মামারের 20 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের আয়াতটা পড়ে দলিল দিচ্ছে, আল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলেন আসমান আর জমিনে আল্লাহ বাদে কেউ গায়েব জানে কি? প্রশ্নবোধক চিহ্ন। কোন আয়াত কোন জায়গায় মিলিয়েছে? হ্যাঁ, দাদির কবর কোথায়, কাছে কোথায়? এ কি ইল্লাল্লাহ জিকিরের জন্য আরাফ? এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করছে যে আল্লাহ বাদে কি কেউ গায়েব জানে, আর এইটা দলিল দিতেছে ইল্লাল্লাহ জিকির করা যাবে। আমার মনে হয় তাদের কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স আছে তাহলে চারটা শব্দ বাদ দিয়ে তারা জিকির করবে না। ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে, জিকির করতে করতে লাফ মেরে উঠছে গাছে, এমনকি যে সামিয়ানা পর্যন্ত ধরে ফেলে। বাস বেয়ে তুমি জিকিরের ফয়েজে গাছে ওঠো, মান্দার গাছে ওঠো দেখি। আজকে তো মানুষ ইমাম হোসাইনের মহব্বতে শরীর থেকে রক্ত ছড়ায়, হাই হোসেন করে, তাঁসিয়া পাকিয়ে মিছিল করে। তোমার এত মহব্বত আওলাদ রাসূলের উপরে, হোসাইন আওলাদ রাসূল, হাসান তো আওলাদ রাসূল, হাসান বিষ খেয়েছে, একটু বিষ খাও দেখি। চিটারি বাপ পরিছে কিচ্ছু না,
যারা ইসলামের নামে এগুলো করছে যেখানে পারে সাইজ করবে, কারণ এরা ইসলামটা হাসির পাত্র বানিয়ে ফেলেছে আমাদের কাছে। এই শাহাদাত হোসেন ভাইদের মতো সাধারণ মানুষ মনে করে ইসলাম হয় এরকমই, এই জন্য নাসানাসি করা লাগবে, যত লাগাবে তত নাকি পাবে। আমি চট্টগ্রামে যে ফটিক ছড়ে গিয়ে দেখলাম একটা লোক লাফাচ্ছে, আরে রে লাফ, হাত ধরে বললাম ভাই এত লাফা, লাফায় মানে জিকির করছি, এত লাফিও তো টেনশন আছে জান্নাত পাবো কিনা। ও টেনশন দেখেছেন, পরে টেনশন দিয়েছে ও পীর সাহেব যে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি, কথা বলেন। এবার আমার ধারণা গুলো বাদ দেন ভাই, এখন থেকে মনে রাখবেন আপনি কোন মিরে মরি ধান আমি নিষেধ করছি না, আপনি ইসলাম জানেন না জানার জন্য তার কাছে যাবেন অসুবিধা নেই। ফাসমালু আলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, পুরো কোরআনে দুই জায়গায় আয়াতটি আছে, সূরা আম্বিয়াতে আর সূরা নাহলে, যেটা জানেন না যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন, এটাই হচ্ছে পীর উস্তাদ শিক্ষক মুআল্লিম আপনি যাই ধরেন, কিন্তু গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে বউ নিয়ে যাওয়া লাগবে এগুলো জায়েজ নেই হারাম। হাতিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত, বাংলাদেশে অনেক পীর আছে শুধু হাতিয়ার নেয় দেয় দেখলে নেওয়ার সুন্নত দেওয়া তো সুন্নত, অনেক আলেম আছে আমরা শুধু হাতিয়ার নেই দেওয়া যে সুন্নত তোর কাছে নেই, কত পীরকে আমরা পেলাম শুধু হাতিয়া তোফা নিচ্ছে। আপনি এই যে দেওয়ান বাগি রাজার বাগি কুতুব বাগি সুরেশ্বরী আট্রসি একটা পীরকে আপনি দেখান তো কোনোদিন কোন পীরের মরিদকে ও হাতিয়া দিয়েছে কিনা, শুধু হাতিয়া নিচ্ছে। নেওয়া যদি সন্নত হয় দেওয়া তো সন্নত, কোনোদিন দিয়েছে একটা কলমও তো দাও না। আমার স্পষ্ট কথা এই, আপনি আমার উপর রাগ করছেন আমি জানি, আর যদি আমরা কোরআনটা বুঝে পড়তাম তাহলে এই যে শিরিক আর বেদাত বাংলাদেশে থাকতো না। আমি মক্কা মদিনায় 45 দিন ছিলাম, আমি শিরিক বেদাত ওখানে পাইনি, কারণ কি ওরা কোরআন বুঝে পড়ে, ছোটবেলা থেকে জন্মের পরে হাতে ওর মা কোরআন তুলে দিচ্ছে, আগে কোরআন পড়ে বুঝে দিচ্ছে না শিরিক বেদাতের স্থানে, কেউ যদি করেও তাকে বাধা দেয়। আমি নিজে দেখেছি কাবা শরীফে তো অনেক মানুষ আছে, বিশেষ করে বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এরা যে যেখানে সেখানে সুমা দেয়, কিন্তু কাবা ঘরে কি যেখানে সেখানে সুমা দেওয়ার নিয়ম? খালি হাজরে আসওয়াদ বাদ দিয়ে সুমা দিতে পারবেন না, তাও হাজরে আসওয়াদের নবী যে সুমা দিয়েছেন এই কারণে সুমা দেওয়া লাগে, যদি নবী সুমা না দিত আমরাও দিতাম না, কথা বলেন না কেন? হাজরে আসওয়াদের কোন ক্ষমতা নেই আছে, হাজরে তোমার একবার লাঠি নিয়ে বলেছিলেন দেখো নবী যে সুমা তোমাকে দেয় এই জন্য আমি সুমা দিই, নবী যদি সোমা না দিত তোমাকে আমি কাবা ঘরে থাকতে দিতাম না, লাঠি দিয়ে খান খান করে ফেলতাম। কাবার পাথর তুমি আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না, ভালো মন্দ যা করে কে কি বিশ্বাস তাদের চিন্তা করেন, কাবার পাথর যেটা জান্নাত থেকে এসেছে সেই পাথর বিশ্বাস কর যে তুমি আমার ভালো মন্দ করতে পারো না, নবী জমা দিয়েছিলে এই জন্য দেই, না দিলে তোমার আমি দিতাম না আরো ভেঙে ফেলতাম। কাবার পাথর যদি ভালো মন্দ কিছু করতে না পারে লিটন দেওয়ান সৃষ্টির পাথরের খবর আছে লিটন কারণে যান বলেন তোমার, অনেকের প্রেম হয় না পাথর নিয়ে প্রেম করছে, হ্যাঁ না প্রেম কয়টা লাগবে এদিকে আসে প্রেম করাচ্ছে, বিয়ের আগে যাদের যৌবন বিক্রি হয়ে যায় হোটেলে অথবা বিভিন্ন জায়গায়, বিয়ে করার পরে ওদের সংসার টিকবে না, আমি গ্যারান্টি দিলাম আমাদের সংসার টিকবে না, কারণ যৌবন আগে বিক্রি হয়েছে ও সংসার করবে কি দিয়ে? আর যারা দাড়ি কাটেন এটা বন্ধ করেন ভাই, কারণ এই দাড়ির ভেতরে গবেষণা করে এখন পাওয়া যাচ্ছে এই দাড়ির ভেতরে পুরুষের যৌবন আল্লাহ লুকিয়ে রাখে, সুপ্ত যৌবন দাড়ি দিয়ে আল্লাহ লুকিয়ে রাখে, মহিলাদের কথা আল্লাহ দাড়ি দেয়নি দিয়েছে, মহিলাদের যদি দাড়ি দিত তাহলে আপনি আদর করতেন কোথায়? লিটন ভাই জন্য আমি কিছু বলতে পারছি, শাহাদত ভাই আছে এই জন্য কিছু বলতে পারছি না, আপনি ওদের দাড়ি হলে কোথায় আদর করতেন? আপনাকে আল্লাহ দাড়ি দিত কেন? তিনটা কারণ পেয়েছি, এখন তো এত নিচে নামা ঠিক না, এই যে ছোট ছোট বাচ্চা আছে বলেন তাহলে এক একা বলেন এখানে 12-13 সন্তান বসে আছে, দাড়ি কাটবেন না, দাড়ি কাটলে যৌন শক্তি নষ্ট হয়ে যায়, অনেক মানুষ বলে হুজুর এত সুন্দর সুন্দর বউ পায় আমার কপালে কিছু নেই, তোমার কপালে থাকবে কি করে? বিয়ে করার আগে তোমার যৌবন বিক্রি হয়ে গেছে হোটেলে, আর এটা সবচেয়ে বেশি বিক্রি হয় ঢাকায়,
যতটুকু জানা আছে
নামাজ পড়া ফরজ, কোরআনের যতটুকু জানেন ওইটা প্রচার করা ফরজ। এই দায়িত্বটা নিষ্ঠুরভাবে পালন করতে গিয়ে আমার আপনার টার্গেট, আর যারা পালন করেন না সেই পেয়ে যায় গোপন করে তারা আপনার বন্ধু। আপনার তো দায়িত্ব ছিল এটা, যতটুকু জানেন যদি একটা তো জানেন ওটা প্রচার করবেন, এটা ফরজ। এই জন্য শব্দ প্রথমে উঠলো তেলাওয়াত করো, তেলাওয়াত করলে শুদ্ধ বোঝা, ওটা আমল করা, চার নম্বরে মানুষের কাছে পৌঁছানোর নিয়ত থাকবে। এই কথাগুলো আল্লাহ গুরুত্ব দিয়ে বলার পরে আবার জানিয়েছেন ওয়াকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম? আরো সরে বলা লাগবে। আমার ভাইরা কোরআনের ব্যাপারে আরো উৎসাহ দিচ্ছিলেন, হঠাৎ করে বক্তব্যের ধরন চেঞ্জ করে আল্লাহ অন্যদিকে চলে গেলেন। এতক্ষণ কিন্তু কোরআনের বিষয়ে আল্লাহ কথা বলছিলেন যে তেলাওয়াত করো, যেটা তোমার উপরে নাসিল হয়েছে কোরআন, হঠাৎ করে বলতে বলতে আলোচনায় তার আলোচনার ধরন পাল্টিয়ে চলে গিয়েছেন। ওয়াকিমিস সালাহ, নামাজ পড়ো। কোথায় কোরআন পড়া আর কোথায় নামাজ পড়া? কোরআনের পরে নামাজের কথা কেন দিলেন? এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? এখনো চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তোমাদেরকে কোরআনে কারিমের তেলাওয়াতের পরে নামাজের কথা বললাম জানো? কারণ নামাজ যদি কায়েম করতে না পারো তাহলে পৃথিবীর ময়দানে যে উদ্দেশ্য নিয়ে তোমাদের পাঠালাম উদ্দেশ্য সাকসেস হবে না। কোরআন কোরআন শরীফে নামাজ পড়ো এ কথা মাত্র একবার দিয়েছি, আর আকিমিস সালাত এ কথা দিয়েছি 82 বার। কারণটা কি? নামাজ পড়া আর কায়েম করা এক জিনিস না। কায়েমটা হচ্ছে কায়েমের শাব্দিকত প্রতিষ্ঠিত করা। নামাজ যদি কায়েম হয়, এই যে আমাদের কুষ্টিয়ায় মেডিকেল কলেজ বানিয়েছে সরকার, এর উদ্দেশ্যটা কি? বড় বড় বিল্ডিং হবে, গবেষণাগার হবে, ছেলেমেয়েরা আসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, হোস্টেল হবে, গবেষণা করবে, পড়াশোনা করে বাড়িতে বসে থাকবে, এটা নাকি? সরকারের উদ্দেশ্য এখানে সারা দেশের ছেলেমেয়েরা আসবে, গবেষণা করবে, লেখাপড়া করবে, এখান থেকে শিক্ষা নিয়ে বাংলার 64 জেলায় ছড়িয়ে যাবে, মানুষের উপকার করবে, এটাই তো উদ্দেশ্য। তাছাড়া ভবন তৈরি করা সরকারের উদ্দেশ্য না, সরকারের উদ্দেশ্য এখানে শিক্ষা নিয়ে এটা বাস্তবায়ন করা। নামাজ আপনি সুন্দর সুন্দর অনুষ্ঠান করবেন, মসজিদ বানাবেন, পাঁচ রাত আজান হবে, মসজিদে ইমাম আসবে, আপনি কাতার হয়ে নামাজ পড়বেন, এটা শুধু আল্লাহর উদ্দেশ্য না। অনুষ্ঠান তো মাস্ট বি করাই লাগবে, কিন্তু অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা নেওয়া লাগবে। আর ওই শিক্ষা নিয়ে আপনি ব্যক্তি পরিবার এবং সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করে আল্লাহকে দেখাবেন। তাহলে যেমন বাংলাদেশের কুষ্টিয়ার মেডিকেল কলেজ বানানো সরকারের যে উদ্দেশ্য সাকসেস হবে, মানে নামাজ আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে এটা যদি কোরআন দিয়ে আপনি বানাতে পারেন, ব্যক্তি এবং সমাজ রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত করতে পারেন নামাজের ওই শিক্ষা, আল্লাহর উদ্দেশ্য তখন বাস্তবায়ন হবে। এখানে নামাজ যদি কায়েম হয় এর পরবর্তীতে আল্লাহ তার সুফল বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি কায়েম হয়ে যায় অবশ্যই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বাঁচাবে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ জিকির আল্লাহু আকবার, এটা আল্লাহর বড় জিকির। নামাজ এটা জিকির। কে বলছে? আল্লাহ। অনেক দরবার এখন পাওয়া যাচ্ছে যেখানে গেলে নামাজ নেই শুধু জিকির, এটা ভন্ডামি ছাড়া কিচ্ছু না। নামাজ হচ্ছে আল্লাহর বড় জিকির। আর তোমার দরবারে নামাজ নেই, নামাজের ট্রেনিং নেই, নামাজের শিক্ষা নেই, জিকির করাচ্ছ, এটা জিকির না এটা তোমার ফিকির। আমার ভাইরা এখানে আমরা যে শিক্ষাটা পেতে চাই, নামাজ যদি কেউ না পড়ে অত জাহান্নামে যাবে মাস্ট বি, আর নামাজ যদি কেউ পড়ে সেও জাহান্নামে যাবে মাস্ট বি। কথাটা কেমন হয়ে যাচ্ছে? নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ না পড়লেও জাহান্নামে যাওয়া লাগবে। হ্যাঁ, আমি দলিল দিচ্ছি আগে সূরা মুদাসসিরের ভিতরে 40 41 42 নাম্বার আয়াতে আছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন জাহান্নামের যে দারোয়ান ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে আসলে, যত মানুষ জাহান্নামে পড়ে আছে ওরা বলবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। ও আসলিয়াবাসী, কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুশরিক ওকে বলবে আমি নামাজ পড়তাম না,
ওদের নামাজ নেই, ওদের নামাজ আর জোরে এই কথা বলতে পারে কারা যারা মুসলমান? জানিয়েছেন فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ ধ্বংস হয়ে যাক ওই নামাজিগুলো, ওদের জন্য ওয়াইল দজক যারা নামাজ পড়ার পরেও নামাজ সম্পর্কে উদাসীন। এই সাহুন শব্দের ব্যাখ্যা এসেছে চারটা, কয়টা? আপনারা কষ্ট পাচ্ছেন না? এই যে ওঠে কারা না, শুধু বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবে না, যদি তোর নেশা লাগে খেয়ে আবার চলে আসবে। অনেকের নেশা আছে তো, আর পোশাক পায়খানার জন্য আপনি এক দেড় ঘন্টা নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তাহলে তো আপনার সংসার মনে হয় টেকবে না। ঠিক ঠিক মানে 100% ঠিক। এক দেড় ঘন্টা যে বসে থাকতে পারে না, ও বিয়ে দিলে বউ দেখবে তখন ও বলছে না ওটা কিছু হয়ে গেছে না ভাই, যাবেন না আপনি আধা ঘন্টা থাকবেন না, একটু খেয়াল করে শোনে কাজে লাগবে। অনেক গবেষণা করে তথ্যগুলো নিয়ে আসা, নামাজ পড়ার পর আপনি জাহান নামে যাবেন, তাহলে নামাজ পড়ার দরকার কি? আমার না পড়া জবাব ছিল সাহন শব্দের ব্যাখ্যা বলছে, নামাজ দিয়ে আমার আল্লাহ যেহেতু কায়েম শব্দটা দিয়েছেন, চারটা বিষয় আপনাকে শিক্ষা দিতে চাই। নামাজের অনুষ্ঠানগুলোর দ্বারা প্রায় 27টা শিক্ষা আছে, আর নামাজের পঠিত বিষয়ের দ্বারা 4টা শিক্ষা আছে। নামাজের প্রতিষ্ঠিত বিষয় 1, আপনি যখন সূরা ফাতিহা পড়েন এখান থেকে একটা শিক্ষা আল্লাহ আপনাকে দিতে চাই, আর নামাজের অনুষ্ঠানগুলোর কলার দ্বারা আল্লাহ 27টা শিক্ষা দিতে চাই। কয়টা? সবগুলো আমি নোট করেছি। 1, আল্লাহ এবং রাসূলের বিধান মানার মন মানসিকতা। নামাজ যেটা আপনি 5 মসজিদে যে হাজির হয়ে পড়বে, এটা আল্লাহ রাসূলের বিধান মানার মতো মন মানসিকতা আপনাদের তৈরি। এ তথ্য পাবেন কোথায়? সূরা আনফাল 9 পারা 18 পৃষ্ঠার 7 লাইনের 20 আয়াত আছে, ইয়া আয়্যুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম লা তাসমাউন। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, বাড়িতে মিলিয়ে নেবেন। আল্লাহর বিধান মানার মন মানসিকতা তৈরি করার জন্য আল্লাহ 5 নামাজ দিয়েছেন। কথাকে বদল আছে, মন মানসিকতা আপনার তৈরি করা লাগবে। আল্লাহর বিধান সেখানে যেটা আসবে ওটা যেন পালন করার মতো মন থাকে। অনুষ্ঠানের শিক্ষা এরকম কয়টা আছে বললাম? আপনারা ঘুমাচ্ছেন, ঘুমিয়ে পড়েছেন? আর পঠিত বিষয়ের শিক্ষা 4, 1 সূরা ফাতিহা, 2 আপনি যে 1 আয়াত পড়ছেন অথবা 3 আয়াত পড়ছেন এটা তার আল্লাহর একটা শিক্ষা আছে। এরপর আপনি যে তাসবিহগুলো পড়ছেন এর দ্বারা একটা শিক্ষা আছে। এরপর আপনি যে দোয়া দরুদগুলো পড়েন এর দ্বারা আল্লাহ একটা শিক্ষা দিতে চায়। তাহলে পঠিত বিষয়ের শিক্ষা কয়টা? 1, সূরা ফাতিহার পরে যে সূরা তেলাওয়াত করা হয় 1 আয়াত হোক আর 3 আয়াত হোক, আমি হিসাব করে দেখলাম এটা আল্লাহ দিল কেন? আমি 7 একটা হিসাব মিলিয়েছি। কেউ যদি 5 নামাজ আদায় করে ফরজ সুন্নত ওয়াজিব, তার প্রত্যেক নামাজের পরে সূরা ফাতিহা শেষ করার পরে হয় 1 অথবা 3 পড়া লাগবে, মাস্ট বি, না নামাজ হবে না, বলেন না কেন? এ সিস্টেম আল্লাহ দিলেন কেন? কোরআন থেকে প্রাথমিক যে জ্ঞান এটা নেওয়ার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করছে। আর কোন মানুষ যদি 7 একাধারে এভাবে নামাজ আদায় করে তাহলে পুরা 7 পুরা কোরআন শরীফ খতম করতে পারবে নামাজের ভেতরে। দুনিয়ার সবকিছু আপনার মাথা থেকে এমনি চলে যাবে, ওগুলো তো আসে না আমাদের, কারণ আমরা জানি না কিছু। আপনাকে আল্লাহ শিক্ষা দিতে চাই কি? এবার লক্ষ্য করেন, এখানে যিনি এমপি আছেন ডাক্তার এনামুর রহমান,
আপনি যদি কিছু পেতে চান তাহলে তার সামনে গিয়ে তার প্রশংসা করা লাগবে, এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ পাক যেন আপনার মুখ দিয়ে প্রশংসাগুলো আদায় করিয়ে দিচ্ছেন। পাঁচ ওয়াক্ত নামাজে প্রায় 32 বার সূরা ফাতিহা পড়া লাগে, আপনাকে কিন্তু কেউ লাঠি দিয়ে পিটিয়ে বলাচ্ছে না, আপনি নিজে নিজে দাঁড়িয়ে কতবার বলছেন আরো জোরে, এমপি সাহেবের সামনে গিয়ে কিছু পাওয়ার জন্য যেমন প্রশংসা করেন, আপনি যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রশংসা আরম্ভ করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একটু খেয়াল করে শুনবেন, এতদিন যা শুনেছেন ওই ভাবেন না, ওর নাম ধারা বলে চিন্তা ভাববেন। আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে বলছেন সব প্রশংসা তোমার, শুধু এই আশুলিয়ার না, শুধু বাংলাদেশের না, আলামিন বহুবচন, যত জগৎ তোমার আছে সব জায়গায় যত প্রশংসা হচ্ছে সব কিছুর মালিক তুমি। এই বাংলাদেশের তুলনায় ভারত হচ্ছে 29 গুণ বড়, বাংলাদেশের তুলনায় আমেরিকা 60 ডবল বড়। এত বড় বড় রাষ্ট্র পৃথিবীতে আছে, তামাম দুনিয়ায় রাষ্ট্র আছে 228টা, আর এর ভেতরে বাংলাদেশ একটা রাষ্ট্র। এই বাংলাদেশের 64টা জেলা, এর ভেতরে ঢাকা একটা জেলা, ঢাকাতে কতগুলো থানা আছে, এর ভেতরে আসলে একটা থানা, এ থানায় হাজারো জমি জায়গা আছে, এর ভেতরে এটা একটা জমিন, এখানে হাজার হাজার মানুষ আমরা, তার ভেতরে আপনি একজন। এই যে আল্লাহ সৃষ্টির একটা তুলনা করলাম, এই পৃথিবীর তুলনায় সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চাইতে প্রায় 27 গুণ 29 গুণ বড় আছে এক একটা তারকা। ওই তারকাকে গিলে চকলেটের মতো চুষে খেয়ে ফেলতে পারে, তার নাম ব্ল্যাক হোল। মিল্কি ওয়ে আছে, ছায়াপথ আছে, গ্যালাক্সি আছে, এত বড় বড় বিশাল সৃষ্টি যেগুলো সৌরজগতে ভেসে বেড়াচ্ছে, এ ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি, এরপরে তারকারাজি, এরপরে সূর্য, এরপরে পৃথিবী, এরপরে বাংলাদেশ, এরপরে আশুলিয়া, এরপরে জমিন, এরপরে আপনি। আল্লাহর সৃষ্টির তুলনায় আপনি কি কিছুই না। আমার তো মাঝে মাঝে যখন একা থাকি মনে হয় আল্লাহ তোমার নজরে আমি আসি তো, আর আমার মস্তানি দেখে কি, বিলকি ওয়ের তুলনায়, গ্যালাক্সির তুলনায়, এই যে ব্ল্যাক হোলের তুলনায় আমি কিচ্ছু না। অত বড় সৃষ্টির তুলনায় আপনাকে হাতের টিপও দেওয়া লাগবে না, শুধু চোখ গরম করে আপনি মরে যাবেন, আর আপনি এত মাস্তানি করেন। আসার সময় দেখলাম কত মানুষ বিড়ি খাচ্ছে আর উপরের দিকে ধোয়া দিচ্ছে, আরো দেখছে যে কত দূর ধোয়া যাচ্ছে। কোরআনের মাহফিল হচ্ছে, আপনার মনের ভেতরে একটু ভয় আসে না? এগুলো আসলে মনুষ্যত্ব ভেতরে নেই, ওদের অন্তরে তালা লেগে গেছে। আমি যত কোরআনের আয়াতে আয়াত আয়াত দিয়ে বসাই ওর মনে গাঁথবে না, কারণ আবু জাহেলের মতো অন্তর কিছু মানুষের আছে। আবু জাহেলকে যেদিন আব্দুল ইবনে মাসুদ জবাই করার জন্য বুকের উপরে বসে ছুরি চালায়, ডাক দেওয়া হচ্ছে তুই কে, ইবনে মাসুদ কি করবি, গলা কাটবো, একটু বড় করে কাট, কেন মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাতা আমার ভাইরা, আমি নামাজে দাঁড়িয়ে কিন্তু শুধু আশুলিয়ার প্রশংসা আল্লাহকে দেননি, আপনি দিয়েছেন যত প্রশংসা যত জগতে হয় সব আল্লাহ তোমার, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি দয়াময়, তুমি দয়ালু, এমনকি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের একচ্ছত্র মালিকানা তোমার। আপনি এই বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ কিয়ামতে কোন পীর, কোন বুজুর্গ, কোন মাওলানা, কোন মানুষ, কোন নবী রাসূলের দ্বারা সম্ভব না আমাকে বাঁচানো শুধু তুমি ছাড়া, এই বিশ্বাস নিয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন। এই কথাগুলো বলার পরে আপনি যদি এমপির প্রশংসা করেন, হঠাৎ করে এমপি সাহেব কিন্তু বলবে বেটা তুই কে, বলবে না, আপনাকে না চেনে।
আল্লাহ পাক যা জিজ্ঞাসা করছে, এই তুই কে? আপনি যখন পরিচয় দিচ্ছেন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি, আপনি তখন এমপি সাহেবের সামনে বলবেন আপনি আমাকে চিনতে পারেননি, আমি তো আসলে আর অমকের ছেলে অমক। তারপর আপনি নিজের পরিচয় তুলে ধরলেন, আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তো তোমার গোলাম, তোমার দাস। এমপি যাদের জিজ্ঞাসা করবে কে, আপনি যখন বলবেন আমি অমকের ছেলে অমক, উনি জিজ্ঞাসা করবে কি চাস, বলবে না? তখন আপনার সাহায্যের যেটা দরকার সেটা বলেন। আপনি যখন নামাজের ভেতরে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের জবাবে বলছেন, আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তো তোমার দাস, আল্লাহ যেন ঠিক এমপি সাহেবের মতো জিজ্ঞাসা করছে, তুই কি চাস? আপনি তখন বলেছেন, ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার সাহায্য চাই। এতটুকু বলেননি, এবার আল্লাহ যেন জিজ্ঞাসা করছে, এমপির মতো তোমার সাহায্য দরকার কি, এবার বলো, আপনারা তো ছেলে নেই নাকি? এই কথা বলবেন এমপির কাছে, এমপির বাবার ক্ষমতা আছে ছেলে দেওয়ার? হয়তো আপনার ছেলের চাকরি হচ্ছে না, আরো আমার মেয়ে বিয়ে দেওয়া দরকার, ছেলে মেয়ে লেখাপড়া করাবেন, টাকা নেই, অভাবের কথাগুলো বললেন। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করছে, বান্দা তুই কি চাস, তুমি বললেন সাহায্য, আল্লাহ জিজ্ঞাসা করছে কি সাহায্য করবো বল। আপনি যখন নিজের পরিচয় তলে ধরার পরে সাহায্য চাচ্ছেন কি, আল্লাহ আমি তোমার কাছে সহজ সরল পথ চাই, এটাই সাহায্য। এতক্ষণ কথা বলার পরে আল্লাহ যেন বলছেন, বান্দা তুই আমার প্রশংসা করলি, আমাকে রহমান রহিম বলে ডাক দিলি, কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমাকে দিয়ে দিলি, এমনকি আমার বান্দা বলে ঘোষণা দিলি, আমার কাছে সাহায্য চাইলি, তুই তো মনে হচ্ছে সহজ সরল পথে আসিস, এরপরে আবার সহজ সরল পথ কি এটা? আপনি যখন কি বলেন, হে আল্লাহ আমি ইসলাম মানতে গিয়ে দেখলাম আজ হাজারো দল ইসলামের ভেতরে, সবাই টুপি মাথায় দেয়, সবাই দাড়ি রাখে, জুব্বা গায়ে দেয়, সবাই নামাজ পড়তে যায়, কিন্তু নাম এক একটার এক এক রকম। আজকে জামাত ইসলাম, কেউ নেলা ইসলাম, কেউ ফোরফোরা, কেউ সারমোনা, কেউ আক্রোশী, সবাই তো আল্লাহ রসুলের কথা বলে। আমি আজ ইসলাম মানতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে গেছি, আসলে সঠিক কোনটা? আমি তো তোমার কাছে চাই সঠিক সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, সিরাতে মুস্তাকিম বলতে তুমি কি বোঝাতে চাও? আপনি পরিচয় তুলে ধরছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ বলতে আমি তাদের পথকে বোঝাই যারা তোমার পুরস্কার পেয়েছে। এখন আল্লাহ পুরস্কার পেয়েছে কারা? বান্দা এখন এরা কারা, এদের পরিচয় কি, এদের আমল, এদের পথ কি, আপনাকে জানা লাগবে। এই জন্য তো রাজ হয়ে যাবে, হয়ে যাচ্ছে, এখনো বলেন বলেন মানে আমার ভাইরা, আমি পরিচয় গুলো আমি শুধু থিওরি বললাম, নবীদের পথে যদি কেউ পুরস্কার পেতে চায় নবীদের জীবন দর্শন আপনাকে জানা লাগবে। শুধু দুইজন নবী বাদ দিয়ে এমন কোন নবী রাসূলের জীবনী আমি পাইনি যারা দুনিয়ায় মায়ের খায়নি। আপনি যদি নবীদের মতো পুরস্কার পেতে চান, মায়ের খাওয়ার জন্য রেডি হন। অনেক মান ভালোবাসে রাসূলকে, কিন্তু মায়ের খাওয়ার কথা শুনলে আপনি শুধু বমি করে, ছেড়ে দেবে, স্ত্রীকে বলবে হাত পা বেঁধে রাখো, মুখ ফাঁক করো, এর ভেতরে আমি ঔষধ দেবো, খাবে না কতক্ষণ, কারণ উনি জানে যে ঔষধের ভেতর ওর প্রতিষেধক আছে। কথা বলে না কেন, ছেলে মনে করছে সেকেন আসরাইল, ছেলে মনে করছে আমার শত্রু, উনি তো ঔষধ কেনার সময় মিঠা যেটা টাকা দিয়ে কিনেছে, তিতা যেটা ওটা ফিরিয়ে দিয়েছে,
দুইটাই টাকা দিয়ে কেনা, আর জানে যে দুইটাই খাওয়ানো লাগবে ওর রোগের প্রতিষেধক। এইটা মিঠা দিলে খাও, তিতা দিলে খাও না। নবীদের রাষ্ট্র চালিয়েছিলেন, এগুলো শুনলে তোমার কাছে রাজনীতি মনে হয়? তুমি তো শয়তানের ভাইরে ভাই। আমি জানি তুমি খেতে চাও না ঔষধ, আমাকে খাওয়ানোই লাগবে। এরপরে একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে, এগুলো আমাদের দেশে আলোচনা হয় না। এদেশে আলোচনা শুধু বাবা নিয়ে হয়। আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, স্বপ্ন দেখেছে, এগুলো সব তোমার বাবা স্বপ্ন দেখেছে, তোর স্বপ্ন দেখেনি। এ বাবা কিচ্ছা কাহিনী বাদ দেওয়া লাগবে। বাবা আকাশ দিয়ে উড়ে গেল না, পানির নিচে ডুব খেলে আমার দরকার কি? আমার দরকার আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি বলেছে। আমার ভাইরা শেষের কথা আপনি কি বলেছেন? গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। হে আল্লাহ, আমি তাদের পথ চাই না যারা অভিশপ্ত, যারা তোমার লানত পেয়েছে। এখানে আমরা জানি আল্লাহর লানত পেয়েছে দুইটা দল, একটা ইহুদি একটা খ্রিস্টান। এর কথা বলে আমরা জানি না, জানেন না? ইহুদি খ্রিস্টানরা আল্লাহর লানত পেল কেন? একান লাগান ইহুদি খ্রিস্টানরা আল্লাহর লানত পেয়েছে ওরা পথ ভ্রষ্ট, কারণটা কি? কারণ ওরা জানতো যে বিশ্ব নবী শেষ নবী, ওরা কিন্তু জানতো। ওদের তাওরাতে ওদের ইনজিলে আছে, জানার পরে ওরা না জানার ভান করেছিল, এমনকি হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানত না। কথা বললেন না? ওরা জানতো তাওরাতে আছে বিশ্ব নবীর নাম 99 বার, ইনজিলে আছে নবীর নাম ঈসা আলাইহিস সালাম নিজে সংবাদ দিয়েছেন যে আমার পরে যিনি আসবে তার নাম মুহাম্মদ বা মুহাম্মদ। এরা জানার পরও হিংসা করে মানত না। হিংসা কি? যে আমাদের বংশে নবী আসলো না, কুরাইশ বংশেও মানি না, আর অহংকার করে মানত না যে এত মানুষ দুনিয়ায় থাকতে গরিব মানুষকে নবী বানিয়েছে, মানি না। এই যে হিংসা করে অহংকারের বশবর্তী সত্যকে সত্য জানার পরও যারা মানে না, তাদের উপরে আল্লাহ গজব লানত আপনি কামনা করছেন। এই বাংলাদেশে আজ হাজারো মানুষ আমরা আছি সত্যকে সত্য জানার পরও মানতে চাই না। যারা সত্যকে সত্য জানার পরে হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানে না তাদের উপর গজব দাও, গজব তো আপনার উপর পড়ার কথা। নিজে জানা বড় না জানা ভান করে মানতে চান না, হিংসা করে, এরকম চরিত্রের মানুষ বাংলাদেশে নেই? আছে মানে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে সত্যকে সত্য হিসেবে মানতে চাই না, অহংকার করে হিংসা করে, কিন্তু জানে যেটা সঠিক। এই শিক্ষাগুলো আজ সারা হাতে হাতে যদি নিতে পারতাম, এ আমার মনে হয় ছোটখাটো এই বিষয়গুলো বাংলাদেশ তো জান্নাত হয়ে যাওয়ার কথা। খালি মসজিদ গুলো পাঁচতলা সাততলা হচ্ছে, টাইলস লাগাচ্ছে, এসি লাগিয়ে দিচ্ছে, এ কোন শিক্ষা দেশে নেই। এরপর অন্যান্য সূরাগুলো পড়া লাগে, এরপর আপনি তাসবি পড়বে। তাসবি কি? প্রথম তাসবি হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। সুবহান মানে কি? পবিত্র। সুবহান মানে কিসের থেকে পবিত্র? শিরিক। কিসের থেকে? আমার আল্লাহ যে সুবহান শিরিক থেকে পবিত্র। এখন শিরিক কাকে বলে, কত প্রকার, কি কি? আমি সুবহান শব্দের ব্যাখ্যা করেছি, শিরিক হচ্ছে প্রধানত চার প্রকার, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক।
এই চার নাম্বার প্রকারটা আবার আট প্রকার, আট নাম্বার প্রকারটা বারো প্রকার, বারো নাম্বার প্রকারটা বাইশ প্রকার, বাইশ নাম্বার প্রকারটা বিয়াল্লিশ প্রকার, বিয়াল্লিশ নাম্বার প্রকারটা বাহাত্তর প্রকার, আর বাহাত্তর নাম্বার প্রকারটা একশো বিশ প্রকার। এই সুবহান শব্দের ব্যাখ্যায় শিরিক একশো বিশ প্রকার আছে। একটা শব্দে লক্ষ লক্ষ কোটি কোটি কথা লুকিয়ে আছে, শুধু গবেষণা করে টান দিয়ে বের করা দরকার। এখন আমার পেট মাজা সব ব্যথা করছে, আমার আর সহ্য হচ্ছে না, আমি কি মরে যাব? গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় আমি চাষ করবেন কি? এরপরে আছে দোয়া দরুদ, আর তাই এত দোয়া মাসুরা দরুদ শরীফ সালাম ফেরাবেন না ভাই, আজকে আমি আর পারছি না, শেষ করে দিচ্ছি। আরে ভাই আপনি এখানে এসে পয়সা বলেন তো আমি আর পারছি না, আমার মাজা পেট ফেটে যাচ্ছে, হচ্ছে না ভাই, আমার সহ্য হলে বলতাম। আমি মেয়েরা অনেক মেয়ে লোক এসেছে সম্মানিতা মা বলেরা, খাদেম আবু সাহাবাকে জান্নাত দেওয়ার পাশে আমি দুইটা কারণ পেয়েছি। এক নম্বরে তিনি পর্দার গুরুত্ব দিতেন বেশি, দুই নম্বরে তার স্বামীকে তিনি ভক্তা শ্রদ্ধে করতেন বেশি। এই দুইটা কাজ আজ মেয়েদের ভেতর থেকে উঠে চলে যাচ্ছে। সম্মানিতা মা বলেরা দুইটা কাজ একটু গুরুত্ব দেন, আর আমাদেরকে আজকের মতো একটু তাফসীর দেন। আগামী এই গলা এখন আর তেলাওয়াত দেরি হয়ে গেল, নয়টার সময় উঠে পড়ো, আমার এত রাত পর্যন্ত জায়গাও ঠিক না, শরীরও পারছে না, দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়। আর ওই জায়গায় আমি নফসের ধকায় পড়ে শয়তানের সাথে
আল্লাহ দুনিয়ার এই ফেরেবে আমাদের জীবন আর জীবন নেই, জীবনটা জাহান্নামের অংশ হয়ে গেছে। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিল আল্লাহ, বিশেষ করে আবুল কাশেম আজমল ভাই, রহমতুল্লাহ ভাই সহ, মনির ভাই সহ, নামনা সহ যত মানুষ কোরআনের জন্য এই মাহফিলের সদস্য, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সময় দিয়ে কোরআন প্রচার হবে এই নিয়তে যারা গিয়েছে, আল্লাহর মাদেরকে তুমি কবুল করে নাও, এদের বাবাদেরকে মাফ করে দাও, এদের জীবনটা তুমি অমরের মতো, হযরত অমরের মতো বানিয়ে দাও। মাহফিলের সভাপতি সমন ভাইয়াকে কবুল করে নাও, আল্লাহ তাআলা প্রধান অতিথির দায়িত্ব যার মাথার উপরে দিয়েছ, শাহাদাত হচ্ছেন গান, আল্লাহ তোমার যুবক বান্দাকে হযরত আবু বকরের মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা ফির লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মা বোনেরা পর্দা আড়ালে আছেন, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো জীবন দিয়ে দাও। অনেকের পেটে সন্তান আসে না, আল্লাহ তুমি একটা শব্দ ভিক্ষা দাও। ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করে মেধা সিটি খুলে দাও। আমার কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো, কোরআনের হর কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে দে, ভিক্ষা দান করো আল্লাহ। বাংলাদেশের উপরে রহমত নাযিল করো, আসমান জমিনের যত বালা মুসিবত আছে আল্লাহ তুমি দূর করে দাও। মাওলানা হুসাইন আহমেদ সহ, আসাদুজ্জামান ভাই সহ, নামনা জানা যত আলেম ওলামা এখানে বসে আছে, আমাদের মনের সাইজ আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো। এলাকায় মাটির নিচে কত মানুষ জমে আছে, বাঙালির ইচ্ছা এদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা চর্ম চোখে দেখতে চায় বাংলার সংসদ যেন কোরআন দিয়ে চলছে। আমিন আমিন আমিন। মরণের সময় আমাদের না পাক জবানে জামালে নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আল্লাহ তোমার নবীর প্রতিষ্ঠানটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। এখানে যারা লেখাপড়া করছে তাদের মেধা স্মৃতি খুলে দাও, তাদের যোগ্যতা তুমি বাড়িয়ে দাও। এলাকায় যে যেই মানুষ যেই কর্মজীবনে আছে এদের সাই স্পেশাল তুমি বরকত দান করো আল্লাহ। লেখাপড়া করছে অনেকে মেধা স্মৃতি খুলে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা এই পরীক্ষা দ্বারা বাবা মার মন যেমন উজ্জ্বল হবে, দেশ এবং দাসের দায়িত্ব নিয়ে যারা মুখ উজ্জ্বল করতে পারে সেই যোগ্যতা তাদের তুমি ভিক্ষা দাও। রব্বুল আমিন, কত মানুষ দোয়া চেয়েছে, আমি মুসাফির মানুষ, এই কারণে তোমার হাবিব জানিয়েছে মুসাফিরের দোয়া কবুল হয়। যে সেই উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে আমাদের মনের জায়েজ কামনা বাসনা গুলো পূর্ণ করে দাও। মরণের সময় আমাদের পাক জবানে আজরাইলকে দেখে যেন পড়তে পারি, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।